বৃহস্পতিবারে দোয়া কবুল হওয়ার একটি বিশেষ একটি আমল নিয়ে আসছি, যে দোয়াটি আপনারা বৃহস্পতিবার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা দূর থেকে এবং কাছ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আসছি, সেটি হচ্ছে বৃহস্পতিবারে দোয়া কবুল হওয়ার একটি বিশেষ একটি আমল নিয়ে আসছি, যে দোয়াটি আপনারা বৃহস্পতিবার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবেন। তো আপনাদের মনের মধ্যে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, যেগুলা আল্লাহ তাআলার কাছে চাইলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের আশা আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ পূরণ করে দিবেন। তো আসেন আমরা সেই দোয়াটি শিখে নেব, বিশেষ একটি দোয়া আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এজন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আই বাটনটাকে অল করে দেন, যাতে সর্বপ্রথম আপনি আমার ভিডিওগুলো পেয়ে যান। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো দোয়াটি হচ্ছে আস-সামিউ। আস-সামিউ, বৃহস্পতিবার চাষতের নামাজের পর উপরোক্ত পবিত্র ইসিমটি 500 বার পড়িয়া যেই দোয়া করিবে আল্লাহর ইচ্ছায় তাহা কবুল হইবে। আমাদের এই দোয়াটি আস-সামিউ, আস-সামিউ, এই দোয়াটি আমাদের 500 বার পড়তে হবে। কখন? চাষতের নামাজের পর। চাষতের নামাজের পর আমরা এই দোয়াটি 500 বার পাঠ করব। 500 বার পাঠ করার পর আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন, আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি আমরা সকলে আমল করতে পারি। প্রিয় দিনী ভাই বোনেরা, এই দোয়াটি আমল করব, আর দোয়ার মাঝখানে, দোয়ার মাঝখানে আমরা এই দোয়াটিও পড়তে পারি, আল মুজিবু, আল মুজিবু, আল মুজিবু, আল মুজিবু, আস-সামিউ, আল মুজিবু। এই দোয়াটি, এই দুটি নাম আমরা সকলে মুখস্থ করে নিব। আমি আপনাদের সুবিধার্থে বাংলাতে লিখে দিচ্ছি, আপনারা সকলে শিখে নেবেন। আস-সামিউ, আল মুজিবু, এই দোয়াটি, দুটি দোয়া আপনারা সকলে শিখে নেবেন। এই দুটি দোয়া আপনারা বৃহস্পতিবার চাষতে নামাজের পর 500 বার পাঠ করবেন, এবং আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাদের মনের যত আশা আকাঙ্ক্ষা আছে এবং মনে যত আশা আছে আল্লাহ তাআলা অবশ্যই পূরণ করে দিবেন। তো এই দোয়াটি আপনারা আমল করতে থাকেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।